তারপরে সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলতে শুরু করে, যে তাপমাত্রা ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়েছিল সেই তাপমাত্রা পুনরায় আবার বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যের দিকে ফিরে যায়। তার প্রথম কথা, ক্ষুদ্র তরঙ্গের আগমন। সূর্য থেকে দিনের বেলায় ক্ষুদ্র তরঙ্গ আসছে, ক্ষুদ্র তরঙ্গ রূপে সৌরশক্তি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে। তার আগে বায়ুমণ্ডলে শোষিত হয়, ওজোন স্তর দ্বারা শোষিত হয়ে তারপরে আবার ভূপৃষ্ঠে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই ক্ষুদ্র তরঙ্গ এটা কিন্তু ভিজিবল, অর্থাৎ দৃশ্যমান, এটা দেখা যায়। এই ক্ষুদ্র তরঙ্গ রূপে আগত সূর্যরশ্মি জিএইজি গ্রিন হাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হয় না বিশেষ, যা ভূপৃষ্ঠে এসে পৌঁছে যায়। কিন্তু এই যে বিকিরিত পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ থেকে যে তাপমাত্রা রাত্রিকালে সন্ধ্যাকালে বিকিরিত হয়, তা কিন্তু বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিন হাউস গ্যাসগুলি দ্বারা কি হয়, শোষিত হয়। তাহলে দুটো পয়েন্ট, একটা ক্ষুদ্র তরঙ্গ আসছে আর একটা আবার রাত্রিবেলায় বৃহৎ তরঙ্গ যাচ্ছে। এই বৃহৎ তরঙ্গ কিন্তু নন ভিজিবল, এটা কিন্তু অদৃশ্য, দেখা যায় না। এই বৃহৎ তরঙ্গ রূপে যে তাপ বিকিরিত হয় এটা কিন্তু জিএইচজি দ্বারা কি হয়, শোষিত হয়, গ্রিন হাউস গ্যাসগুলো দ্বারা শোষিত হয়। তাহলে গ্রিন হাউস গ্যাস ধরলাম সিও টু দ্বারা বৃহৎ তরঙ্গ শোষিত হচ্ছে। শোষিত হওয়ার পরে এই জিএইচজি গ্যাসগুলো কি করে, এগুলোকে পুনরায় বিভিন্ন দিকে রেডিয়েট করে আবার এরা বিকিরণ করে, বৃহৎ তরঙ্গের পুনরাগমন। এই যে বিকিরণ করে উপরে পাশে এপাশে নিচে বিভিন্ন দিকে, যে বৃহৎ তরঙ্গ রূপে যাওয়া তাপটা সিও2 দ্বারা শোষিত হয়েছে তা এরা পুনরায় আবার রেডিয়েট করে, হয়েছে। এর কিছুটা পার্ট নিচের দিকে আসে, হয়েছে, কিছুটা পার্ট নিচের দিকে আসে, যেটা পুনরায় আবার ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। যে তাপটা চলে যাওয়ার কথা ছিল মহাশূন্যের দিকে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, সেই তাপ শোষিত হয়ে গিয়ে পুনরায় আবার নিচের দিকে ফিরে আসে। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু, নিচের দিকে ফিরে আসছে, বৃহৎ তরঙ্গের পুনরাগমন নিচের দিকে ফিরে আসছে। ফলে কি হচ্ছে, লোয়ার অ্যাটমসফিয়ারে অর্থাৎ নিম্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এটাই আমাদের চিন্তার বিষয়বস্তু এবং সমস্যার বিষয়বস্তু, গ্রিন হাউস প্রভাব। এটাই হচ্ছে গ্রিন হাউস প্রভাব, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়ার জন্য যে তাপমাত্রাটা মহাশূন্যের দিকে বিকিরিত হয়ে যাওয়ার কথা ছিল সেটা বিকিরিত হতে না পেরে পুনরায় ওই গ্যাসগুলো দ্বারা শোষিত হয়ে ভূপৃষ্ঠের দিকে স্থানান্তরিত হয় এবং নিম্ন বায়ুমণ্ডলকে কি করে, উত্তপ্ত করে, হয়েছে। এইভাবে দিনের পর দিন বছরের পর বছর এই কাণ্ড চলতে থাকার জন্য পৃথিবী পৃষ্ঠ তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা, বিশেষ করে টপোস্ফিয়ারের তাপমাত্রা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই ঘটনাকেই বলা হয় জিএইচ প্রভাব, গ্রিন হাউস গ্যাসের প্রভাব। এটাই গ্রিন হাউস এফেক্ট, এটা হচ্ছে গ্রিন হাউসের প্রক্রিয়া। এই চারটে কিন্তু ভালো করে লিখতে হবে, ক্ষুদ্র তরঙ্গের আগমন ও পৃষ্ঠের উত্তপ্ত হওয়া, তারপরে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় বৃহৎ তরঙ্গের গমন, হয়েছে, যেটা আর এই যে গ্রিন হাউস গ্যাসের যে স্তর ছাদের মতো, হ্যাঁ, একটা ব্ল্যাঙ্কেটের মতো, এটাকে ও পার করে মহাশূন্যের দিকে যেতে পারছে না, ফলে বায়ুমণ্ডলের মধ্যে ট্র্যাপ হয়ে যাচ্ছে, ওকে, এবং ট্র্যাপ হওয়ার ফলে শোষিত বা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। অ্যাবজর্ব হওয়ার ফলে কি করছে, চারিদিকে আবার রিরেডিয়েট করছে, কিছুটা তো উপরের দিকে যাচ্ছে আবার কিছুটা অংশ কিন্তু নিচের দিকেও আসছে। এই নিচের দিকে আসার বিশেষ কথা ছিল না, এইটার জন্যই কিন্তু কি হচ্ছে, বৃহৎ তরঙ্গের পুনরাগমন হওয়ার জন্য আবার এটা বৃহৎ তরঙ্গ রূপে আসছে, আগমন হওয়ার জন্য ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। এটাই বিষয়বস্তু গ্রিন হাউস গ্যাস এর প্রভাবের, এটাই গ্রিন হাউস এফেক্ট। এইভাবে গ্রিন হাউস প্রভাব সংঘটিত হয়। নেক্সট,
পয়েন্ট ই, পয়েন্ট ই, পয়েন্ট ই তে চলে যাচ্ছে, পয়েন্ট ই, টাইপস অফ গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস প্রভাবের ধরন, কি কি ধরনের গ্রিন হাউস প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এটাকে দুভাগে আলোচনা করা যেতে পারে। এক, ন্যাচারাল প্রাকৃতিক দুই অ্যানথ্রোপোজেনিক মনুষ্য সৃষ্ট মনুষ্য মনুষ্য সৃষ্ট ন্যাচারাল গ্রিন হাউস এফেক্ট, অ্যান্থ্রোপোজেনিক বা মনুষ্য সৃষ্ট গ্রিন হাউস এফেক্ট। ব্যাপারটা কি, প্রাকৃতিকভাবে কিন্তু গ্রিন হাউস গ্যাস যেমন উৎপাদিত হয়, এর প্রয়োজন আছে, এর অবশ্যই দরকার আছে, হয়েছে, অর্থাৎ এটা ধরো ভূপৃষ্ঠ আমাদের বায়ুমণ্ডল, এখানে তো জিএইচজি প্রাকৃতিকভাবে উপস্থিত আছে, এরা কি করে যে তাপমাত্রাটা রাত্রিকালে বিকিরিত হয় তার কিছুটা পোর্শন, কিছুটা পার্ট এরা শোষণ করে, শোষণ করে কি করে বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠের তাপমাত্রার বন্টনে, সমবন্টনে বিশেষ ভূমিকা পালন করে, এটা দরকার, এটা দরকার আছে ন্যাচারাল। এর সাথে যুক্ত হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক, অর্থাৎ মানুষ যে ইন্ডাস্ট্রি, যে সমস্ত যানবাহন ব্যাপক পরিমাণে চালাচ্ছে দীর্ঘদিন ধরে, এই যানবাহন ইন্ডাস্ট্রি প্রভৃতি কারণে আবার বায়ুমণ্ডলস্থিত তো গ্রিন হাউস গ্যাস আছেই, এছাড়াও CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে গিয়ে সংযোজিত হচ্ছে, ফলে গ্রিন হাউস এফেক্টকে ত্বরান্বিত করছে, যা পৃথিবীর গড় তাপমাত্রা, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে ন্যাচারালি একটা গ্রিন হাউস এফেক্ট হয়, ন্যাচারালের সাথে সাথে অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, মনুষ্য সৃষ্ট ক্রিয়াকলাপ যেমন ইন্ডাস্ট্রি এবং অতিরিক্ত যানবাহন চলাচল প্রভৃতি ক্রিয়াগুলি সংযুক্ত হয়ে গিয়ে গ্রিন হাউস এফেক্টকে ত্বরান্বিত করছে। গ্রিন হাউস এফেক্ট দু ধরনের, ন্যাচারাল এটা খুব একটা সমস্যা নয়, এটা প্রয়োজন, এটা না থাকলে অসুবিধা আছে, আমরা পরে আলোচনা করছি। সমস্যা হচ্ছে মনুষ্য সৃষ্ট গ্রিন হাউস এফেক্ট, মানুষ এভাবেই নিজের দুর্দশা নিজে নিজেই সৃষ্টি করেছে, ডেকে আনছে অসীম লোভ এবং আনসাইন্টিফিক উন্নয়নের জন্য। তাহলে এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ধরন। নেক্সট পয়েন্ট এফ, সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স অফ গ্রিন হাউস এফেক্ট, তাৎপর্য, গ্রিন হাউস এফেক্টের কি তাৎপর্য। না, গ্রিন হাউস এফেক্টের যেটা তাৎপর্য এটাকেও আমরা দুভাগে আলোচনা করতে পারি। এক, পজিটিভ, পজিটিভ সিগনিফিকেন্স ও তাৎপর্য। দুই, নেগেটিভ, একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে ধনাত্মক তাৎপর্য, ঋণাত্মক তাৎপর্য, গ্রিন হাউস এফেক্টের তাৎপর্য। প্রথমে পজিটিভ, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট আমাদের কি উপকারে লাগে, এটা কি আদৌ প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এটা দরকার।
না হলে অসুবিধা আছে, কি অসুবিধা আছে? না আবার দেখো পৃথিবী পৃষ্ঠ, বায়ুমণ্ডল, দিনের বেলায় সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে, পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, রাতের বেলায় বৃহৎ তরঙ্গ রূপে বিকিরিত হচ্ছে। এই বিকিরিত তাপমাত্রা যদি গ্রিন হাউস গ্যাসগুলো না থাকতো তাহলে এই তাপমাত্রাকে শোষণ করা সম্ভব হতো না। ওকে, অর্থাৎ এই বিকিরিত তাপমাত্রা সরাসরি মহাশূন্যে বিলীন হয়ে যেত। যদি এই ঘটনা বছর বছর হ্যাঁ হাজার হাজার বছর ধরে এইভাবে যদি সূর্য থেকে আগত তাপমাত্রা আর বিকিরিত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত রাত্রিবেলার যে তাপমাত্রা যদি মহাশূন্যে চলে যায়, পৃথিবী কিন্তু অসীম ঠান্ডা হয়ে যেত, যেটা কিন্তু আমাদের কোনোভাবেই বেঁচে থাকার পক্ষে উপযুক্ত পরিবেশ হতো না। এটাই হচ্ছে যে পজিটিভ এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলে জীবকুল তথা মানুষের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় তাপমাত্রা যেটা কন্টিনিউ আছে সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। তার মানে এই নয় যে গ্রিন হাউস গ্যাসগুলো আমি অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেবো, ব্যাপারটা তা নয়। যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণে বিপজ্জনক, আর গ্রিন হাউসের ক্ষেত্রে তো অসম্ভব বিপজ্জনক। তাহলে গ্রিন হাউস গ্যাসের কিন্তু প্রয়োজনীয়তা আছে। হ্যালো, যদি গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে না থাকতো বায়ুমণ্ডলে, তাহলে কিন্তু আমাদের অবস্থা অনেকটা মুন চাঁদের কিন্তু পরিবেশের মতো হয়ে যেত। চাঁদের পরিবেশের কথা কেমন বললাম, চাঁদের এনভায়রনমেন্টের কথা কেন বলছি? না দেখো, চাঁদ মুন, চাঁদের যেই দিকটাতে সূর্যরশ্মি পড়ে সেই দিকটাতে, চাঁদের কিন্তু অ্যাটমসফিয়ার নেই, মনে রাখবে চাঁদের বায়ুমণ্ডল নেই, অর্থাৎ এদিকটা দিন এদিকটা রাত। যেই দিকটাতে সূর্যরশ্মি পড়ে সরাসরি, যেহেতু বায়ুমণ্ডল নেই, সেই দিকের তাপমাত্রা দাঁড়ায় এত। আর যেই দিকটায় সূর্যরশ্মি পড়ছে না, অর্থাৎ ধরো রাত্রিকাল চলছে, সেই দিকের তাপমাত্রা দাঁড়ায় -154°C, ভেরি ইম্পর্টেন্ট। 154 ডিগ্রি তাপমাত্রা মানুষ ও জীবকুলের বেঁচে থাকার উপযুক্ত নয়, 134 ডিগ্রি তাপমাত্রাও মানুষ ও জীবকুলের বেঁচে থাকার উপযুক্ত নয়। গ্রিন হাউস গ্যাসগুলো আছে বলেই কিন্তু পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রার একটা ব্যালেন্স, হিট ব্যালেন্স, একটা সমবন্টন কন্টিনিউ আছে, যেটা মানুষ তথা সমগ্র জীবকে বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। না হলে বায়ুমণ্ডলহীন মুনের মতোই অবস্থা হতো। নেগেটিভ এফেক্ট কি? না, গ্রিন হাউস গ্যাসের তো দরকার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কার্বন ডাইঅক্সাইডের অবশ্যই পরিবেশের দরকার, এর মূল্য আছে, কারণ ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে ও শোষণ করে এই অঞ্চলের বায়ুমণ্ডলের একটা সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু CO2 পরিমাণ যদি বাড়তে থাকে অতিরিক্ত পরিমাণে, তথা অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো, যার বাড়ার অন্যতম কারণ হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক কজ, কে? মানুষ। মানুষ, ইন্ডাস্ট্রি, যানবাহন, জীবাশ্ম জ্বালানির দহন প্রভৃতি ক্ষেত্রগুলো থেকে মানুষ নর্মাল যে CO2 আছে তার সাথে সাথে আরো বেশি বেশি করে CO2, অর্থাৎ এছাড়াও আরো অন্যান্য গ্যাসের যোগান দেওয়ার ফলে কি হচ্ছে, এই যে বিকিরিত তাপমাত্রা যার কিছুটা অংশ কিন্তু মহাশূন্যে চলে যাওয়ার কথা ছিল, ফলে বায়ুমণ্ডলের তাপের ব্যালেন্সটা ঠিকঠাক থাকতো কিন্তু সেটা যেতে পারছে না, এরা শোষণ করে নিচ্ছে, ট্র্যাপ হয়ে যাচ্ছে এবং পুনরায় আবার রাত্রের দিকে নিচের দিকে ট্রান্সফার করে দিচ্ছে, রিরেডিয়েট করে দিচ্ছে, ফলে নিম্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা নেগেটিভ এফেক্ট। প্রকৃতি তার মতো করে কিন্তু ব্যালেন্স সৃষ্টি করে, উপযুক্ত তাপমাত্রা, উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মানুষ তথা জীবকুলের বেঁচে থাকার পরিবেশ গড়ার জন্য সর্বসচেষ্ট সর্বদাই। বাট মানুষ কি করছে, এই ন্যাচারাল যে ইনসিডেন্ট, এই ন্যাচারাল যে প্রসেস, এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে মাঝখানে ঢুকে গিয়ে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে নিজের তথা পৃথিবীর তথা সমগ্র জীবকুলকে বিপদের সম্মুখীনে ফেলেছে, ফেলতে চলেছে। ওকে, এটাই হচ্ছে যে নেগেটিভ এফেক্ট, অর্থাৎ মনুষ্য দ্বারা সৃষ্ট গ্রিন হাউস গ্যাসগুলো যে বায়ুমণ্ডলে সংযুক্ত হচ্ছে তার ফলে যে বিপদ বাড়ছে সেটাই হচ্ছে যে নেগেটিভ, গ্রিন হাউস গ্যাসের ঋণাত্মক তাৎপর্য বা ক্ষতিকর দিক তোমরা বলতে পারো। ওটা দেখে নাও,
হলো। এরপরে আমরা চলে যাচ্ছি পয়েন্ট এফ। পয়েন্ট এফ এ আমরা কতগুলো গ্রিন হাউস গ্যাস নিয়ে আলোচনা করব, বেশ কিছু গ্রিন হাউস গ্যাস। পয়েন্ট এফ, চলো পয়েন্ট এফ, বিভিন্ন জিএইচজি গ্রিন গ্রিন হাউস গ্যাস, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস নিয়ে আলোচনা করব। ওকে, সর্বপ্রথম এবং প্রধান আমি বলতে চাইব যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো আছে তার মধ্যে অন্যতম প্রথমেই বলবো আমি H2O অর জলীয় বাষ্প। গ্রিন হাউস এফেক্টে জলীয় বাষ্পের অবদান খুব একটা বিপজ্জনক না হলেও একদম হচ্ছে যে খুব একটা কমও নয়, অর্থাৎ এই বিষয়বস্তুটাকে ধাতব্যের বাইরে ফেলে দেওয়াও যায় না। H2O ও জলীয় বাষ্প কিন্তু সোর্স দু ধরনেরই হয়, উৎস একটা প্রাকৃতিক সোর্স আর একটা মনুষ্য সৃষ্ট সোর্স, দু ধরনের সোর্স সি আছে, প্রাকৃতিক এবং মানুষ। প্রাকৃতিক মানে আমরা জানি আমাদের ভূপৃষ্ঠে যে সমস্ত জলাশয়গুলো আছে, বায়ুমণ্ডল, নদী, সমুদ্র, হ্রদ ইত্যাদি ইত্যাদি, এইগুলো থেকে কি হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট যে সমস্ত জলাশয়, নদী, সমুদ্র, হ্রদ, এইগুলো থেকে কি হয় দিনের বেলায় সূর্যরশ্মির প্রভাবে বাষ্পীভবন হয় এবং সেই বাষ্প বায়ুমণ্ডলে সংযোজিত হয়। এইভাবে H2O ও জলীয় বাষ্পের সংযোজন প্রাকৃতিকভাবে বায়ুমণ্ডলে সংযোজিত হয়। এখানে মানুষের কি অবদান, না মানুষের প্রথম অবদান হচ্ছে মানুষ ড্যাম নির্মাণ করে, যেমন DVC একটা এক্সাম্পল দিলাম, অনেক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো ড্যামগুলোতে কি করা হয়, বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী জল স্ট্যাক করে রাখা হয়, অনেক বিস্তীর্ণ এলাকা ব্যাপী, ফলে মানুষ ইনডাইরেক্টলি কি করছে জলীয় বাষ্প উৎপাদনের হার সৌরশক্তি দ্বারা ইনডাইরেক্টলি কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ওকে, এছাড়াও জলসেচ আরেকটা উৎস, অপ্রাকৃতিক উৎস বা মনুষ্য সৃষ্ট উৎস জলসেচ। কৃষি জমিগুলিতে খাল, ক্যানেল বা নদীর জল মানুষ কৃষি জমিগুলোতে ছড়িয়ে দেয় এতে জলসেচ রূপে, ফলে ওই সমস্ত জলগুলো দিনের বেলায় সূর্যরশ্মির প্রভাবে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বায়ুমণ্ডলে সংযোজিত হয়। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস H2O বা জলীয় বাষ্পের বায়ুমণ্ডলে সংযোজনে প্রকৃতি তথা মানুষেরও কিন্তু ভূমিকা হচ্ছে যে অনস্বীকার্য। নেক্সট H2O-র পরে আমরা আসছি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট টু, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আমাদের বায়ুমণ্ডলে যত ধরনের গ্রিন হাউস গ্যাস আছে তার প্রায় 50% 50% স্থান জুড়ে আছে CO2। যত ধরনের গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে আছে তার 50% স্থান জুড়ে আছে CO2। CO2-র দুটো উৎস, একটা প্রাকৃতিক সটে লিখলাম আর একটা মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিকভাবে তো CO2 উৎপাদিত হয় এবং বায়ুমণ্ডলে সংযোজিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি বারবার বলছি, সমস্যা কিন্তু মনুষ্য সৃষ্ট CO2, অর্থাৎ মানুষ যেখান থেকে CO2 উৎপাদন করছে এবং যা বায়ুমণ্ডলে গিয়ে সংযোজিত হচ্ছে। মানুষের অপ্রাকৃতিক কারণে সৃষ্ট উৎসগুলো হচ্ছে যে, ফার্স্ট একটু আগেই বলছিলাম, এক হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প ইন্ডাস্ট্রি, তারপরে আর কি আরো যেমন হচ্ছে ধরো বায়োফুয়েল, জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম ইটিসি। তাহলে কয়লা এবং খনিজ তেল উভয়ই কিন্তু জীবজগৎ থেকে তৈরি, অর্থাৎ এতে কার্বন মেটেরিয়ালস যথেষ্ট বেশি পরিমাণে আছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যাপকভাবে পোড়ানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণে কার্বন বায়ুমণ্ডলে সংযোজিত হচ্ছে। খনিজ তেল, পেট্রোল, ডিজেল
প্রভৃতি যানবাহন ব্যবস্থার একটা অন্যতম উপায় বা মাধ্যম। যানবাহন ব্যবস্থা থেকে পেট্রোল এবং ডিজেল প্রভৃতি পোড়ানোর জন্য এখান থেকেও কিন্তু এটাও কার্বন অর্থাৎ জীবদেহ থেকে উৎপাদিত, ফলে কার্বন উপাদান এখানেও যথেষ্ট। সেই কার্বন কিন্তু আবার বায়ুমণ্ডলে গিয়ে সংযোজিত হচ্ছে। সাধারণ ন্যাচারাল কার্বন ডাইঅক্সাইডের সাথে এই সমস্ত সোর্সগুলো থেকে যে CO2 বায়ুমণ্ডলে সংযোজিত হচ্ছে এটা একটা অন্যতম বিষয়বস্তু। তাহলে মনুষ্য সৃষ্ট উৎসগুলো থেকে শিল্প, তাপবিদ্যুৎ, স্পেশালি যানবাহন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রগুলো থেকে CO2 বায়ুমণ্ডলে সংযোজিত হওয়ার কারণে গ্রিন হাউস এফেক্ট কিন্তু